السلام عليكم، هاي مرة كمان في شوي أشترك لني أصلا من جوب سيت فوتو عن this site because this site are very good and this আপনার চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। তো প্রথমে চলে আসছে এখানে অ্যাকাউন্ট অপশনটা, আমি এখানে পাসওয়ার্ড সাইন আপ করার জন্য আমি আমার লিঙ্ক দিয়ে দিব, আমার ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে দেখেন আমি লগ ইন করতেছি, দেখেন অলরেডি এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, তাহলে আপনারা ধরে অ্যাকাউন্টটা ইজিলি চলে আসবেন। তো অ্যাকাউন্টটা আসার পর ডিপোজিট ফটো থেকে একটা কনফার্মেশন মেল আসবে, তো আমি মেলটা ওপেন করতেছি। আপনার সব ভিডিও চলে আসছে, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটাকে কনফার্ম হয়ে গেল, এখন তাহলে আপনি এটাকে বিভিন্ন ছবি আপলোড করবেন। এখানে আমেরিকান একটা মার্কেট, তো আপনি চাইলে এখানে প্রচুর পরিমাণ লোগো ডিজাইন আপলোড করতে পারবেন। তো এখানে আসার পর আপনাদের প্রোফাইলটা আপনারা ঠিক করবেন, মাই প্রোফাইলে চলে আসবো। মাই প্রোফাইলে আসার পর দেখেন এখানে এই ধরনের একটা অপশন দেখাবো, চেঞ্জ পাসওয়ার্ড ফেসবুক, তাহলে ফেসবুক অ্যাড করে দিতে পারেন। এখানে ইউজার নেম, আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনি আপনাদের নাম অ্যাড্রেস সব দিয়ে দিবেন, ইউজার নেম, মেল আইডি, অ্যাড্রেস। দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিব, আমরা বাংলাদেশ থেকে করতেছি যেহেতু, সেহেতু এখানে আমরা সবকিছু বাংলাতে দিয়ে দিব, বাংলাদেশ। এখানে আপনার মোবাইল নাম্বারটা ভালোভাবে দিয়ে দিবেন, দেখেন আমি এখানে সবকিছু ডিটেলস দিয়ে দিলাম, এখানে ওয়েবসাইট, ঠিকানা, বাংলাদেশ সবকিছু, ইমেল অ্যাড্রেস এন্ড ডিসক্রিপশন, নোটিফিকেশন ওয়েবসাইট। তো এখানে সবকিছু দেওয়ার পর তাহলে আপনি একটা ইমেল দিয়ে দিতে পারেন, আমি আমার ইমেল ক্রিয়েট করে দিলাম, এখানে ইমেল দিয়ে দিব, আপনার মতো করে আপনি চাইলে সাইজ ছোট বড় করে দিতে পারেন। তারপর ওকে, ইমেল শেষ, সবকিছু ডিটেলস দেওয়া শেষ, আমার ইকমার্স এন্ড সেভ এন্ড ইনফরমেশন। আচ্ছা, ইয়ার বলতেছে বিকজ ভ্যাট নাম্বার, ভ্যাট নাম্বার ভুল হচ্ছে, তো ভ্যাট নাম্বারটা আমি আমার যে ভ্যাট নাম্বার সেটা আমি এখানে প্রসেসটি নাম্বার এখানে ডিটেলস আছে, তো এখানে নেব ভ্যাট নাম্বার, যাদের নাই তারা এইভাবে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। আচ্ছা, এখনো ইরর বলতেছে কারণ আমার এখানে ভ্যাট নাম্বারটা ঠিক নাই, কারণ ভ্যাট নাম্বারটা ক্লিয়ার করে দেন এখানে দিব। তো বন্ধুরা দেখেন এখানে চাইলে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে এটাকে সেট করে রাখতে পারেন কমপ্লিট। হ্যাঁ, ফেসবুক যদি ভ্যাট নাম্বার কিছু নাও থাকে, এগুলো সব দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করলে এটা অলরেডি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইগুলো আমি সবগুলো অ্যাড্রেস অলরেডি দিয়ে দিলাম, যে ফেসবুক এখানে কনফার্ম করে দিলাম, দেন এটা ওকে। তো এরপর যেটা করবো, এখানে আপনারা আপলোড করবো, আপলোড অপশানে সব অপশানগুলো আপনারা একটু চেক করে নেবেন, এগুলো দেখে নেবেন। তো এরপর দেখেন আমরা চলে আসবো একদম নিচের নিচের পোর্শনে চলে আসে, বিকামে কন্ট্রিবিউটর আছে এবং আপনার সেলের ফটো। হ্যাঁ, বিকামে কন্ট্রিবিউটরে যদি আসি আমি, তো দেখেন এখানে কিছু অপশন দেখাবে, এখানে এই ধরনের
upload your sample file, identify a documentary. So এখানে যে তোমার স্যাম্পল হইতো বলছে ড্রপ ইমেজ অ্যাড ইউর ইমেজ, তো আমি এখানে ইমেজ অ্যাড করে দিব। যেহেতু আমি লোগো ডিজাইন আছে, আমার আমি আমার লোগো গুলো অ্যাড করে দিব। 11 নম্বর আমি এই ফাইলটা দিচ্ছি, আছে এই ফাইল নিবে না, তার মানে আমাকে জেপিজি ফাইল দিতে হবে। জেপিজি ফাইল দিয়ে দিলাম, সেম অ্যাড ইউর ড্রপ ইমেজ হিয়ার, অ্যানাদার 10 দিলাম। আমি সবগুলো ইমেজ অ্যাক্সেস করে দিয়ে দিলাম। আমি আমার সবগুলো ইমেজ অলরেডি দিয়ে দিলাম। তারপর আইডেন্টিফিকেশন ডকুমেন্টারি ড্রপ ইয়ার, তো আমি এখানেও সেম এটা একটা দিয়ে দিলাম। তো বলছে এখানে ডিটেলস আপনার কি কোয়েন ইমেন জেপিজি ফাইল, ইয়োর অর্ডার কমপ্লিটেড, রেজিস্ট্রেশন, ইয়োর কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, ইয়োর ডকুমেন্টে কনফার্ম আইডেন্টি, ইয়োর আপনার কোয়েন ইমেন জেপিজি ফাইল, এই ফাইল ফরম্যাটগুলো পড়ে নেবেন, সাইজ 800 এর মধ্যে হতে হবে, এই ডিটেলসগুলো একটু দেখে নেবেন। অ্যান্ড এখানে হচ্ছে অ্যাড ক্লিক, তাহলে আপনার লিঙ্কের মাধ্যমে সেটাকে দিতে পারবেন। তারপর সাবমিট, আপনার সব কিছু দেওয়া আছে, এখানে কন্ট্রিবিউটর দেখে নিতে পারেন। এখানে এখানে বিকালে ভিডিও দিয়ে আপনার বিষয়গুলো আপনি চাইলে যারা ভিডিও দিবেন ভিডিও দিতে পারেন। আমি যদি ভিডিও দিব না, আমি এখানে সাবমিট অ্যান ইমেজ এক্সামিনেশন, তো দেখেন সিস্টেম মেসেজ ইওর এক্সামিনেশন উইল বি সাবমিটেড সাকসেসফুল, টেক ইওর টেকেন এ ফিউ বিজনেস ডে, ইওর প্লেস ইওর আনটিল ইওর অ্যাকসেপ্টেড ইওর কন্ট্রিবিউটর বিফোর ইওর আপলোড ফাইল। তো এখানে যদি আপনার ওরা আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করতে দেয়, দেন তখন আপনি এখানে চাইলে অ্যাকাউন্টগুলো করতে পারবেন। আর যদি এখানে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আমি আপনার নেক্সট ভিডিওতে দেখাই দিব এর মাধ্যমে কি করে আপনি আপনার ইমেলগুলো আরো আপলোড করতে পারেন। চাইলে আপনারা এইভাবে অ্যাকাউন্টগুলো করতে পারেন, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্কে দিয়ে দিব। তো ভালো থাকেন, দেখা হবে এখানে আপলোড করার পর। ফাইনালি আমি আপনাকে নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার করে দেখাই দিব। আসসালামু আলাইকুম।